Assalamualaikum warahmatullahi wabarakatuh. To bondura, apnara shobai kemon achen? To apnader doa ebong Allah roshesh rahmat Allah ekta shushro rakhe. So cholun bondura, ajke apnader niye jabo Indonesia ekta famous khabar. Seta hocche nasi padang. To jara Indonesia aschen tara jane je nasi padang guli mane kemon. Karon ekhane maximum sell kora hoy apnar curry type er. Ar bishesh kore Indian, Bangladesh ebong Pakistan e to curry type er khabar tai pochondo kore. তো এটা হচ্ছে পাডাং হচ্ছে দুই প্রকার একটা ভেরি এক্সপেন্সিভ একটা চিপার তো আজকে আপনাদের দেখাবো যেটা একটু চিপার এবং সস্তার মধ্যে খাওয়া যায় তো চলুন বন্ধুরা দেখে আসি এবং আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইউটিউব তো বন্ধুরা এই হচ্ছে নাসি পাডাং মুরা মুরা মিনিং সস্তা কারণ নাসি পাটাং হয় দুই প্রকারের একটা হচ্ছে এক্সপেন্সিভ একটা হচ্ছে চিপার তো এটা হচ্ছে চিপার রেস্টুরেন্ট তো যখন আল্লাহ যদি একটু সুস্থ রাখে তো আপনাদের যেটা এক্সপেন্সিভ ওটাও দেখাবো আর এটা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়া যার কারণে এখানে কাস্টমার একটু বেশি হয় আর এখানে পার্কিং প্লেস আছে বাইকের জন্য আলাদা এবং কারের জন্য আলাদা আর এখানে বাইকের জন্য আপনাকে পে করতে হবে বাংলাদেশি টাকা আর 12 টাকা আর কারের জন্য পে করতে হবে 30 টাকা তো চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক আর এই হচ্ছে বুফিং স্টাইল এখানে প্রায় 50 থেকে 60 আইটেম আছে তো প্রথমে হচ্ছে ফ্রাইড চিকেন ক্রাঞ্চি তারপর ডিম এবং টুনা মাছ Download the YouTube. Yeah, yeah, yeah. Oh, love, I love it. আর এটা হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে কিছুটা ভুনা করা আর এটা হচ্ছে গরুর ফ্যাকশা কারি টাইপের এটাও গরুর ফ্যাকশা এটা আরেকটা স্টাইলে এটা একটু ঝালকম আর এটা হচ্ছে গরুর মাথার চামড়া চামড়াটা বয়ল করে বানানো হয় আর এটা হচ্ছে ফ্রাইড চিকেন এখানে ক্রোপো যেটা প্র্যাকেটস বলা হয় ওটাও আছে আর এখানে আছে কিছুটা বুন্দা টাইপের কিছু এটা মিষ্টি চিকেন আর এটা হচ্ছে রোস্টের মতো চিকেন রোস্ট কিন্তু ঝাল কম এটা হচ্ছে ক্রোপো এটার ভিতর চিংড়ি মাছটাও আছে এটা সামুদ্রিক একটা মাছ খুবই সুস্বাদু এটা হচ্ছে টুনা একটু ঝাল টাইপের আর এটা হচ্ছে ঝাল ছাড়া আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে এটা হচ্ছে ক্যাশিয়ার আর এটা ওয়ান অফ দ্য মাই ফেভারিট এটা কিছুটা রোস্টের মতোই লাগে কিন্তু গরু মাংস আর ওরে দেখে বাচ্চা মনে করে না ওর বয়স 30-এর উপর না এই জিনিসগুলোটা দেখতেই না কিন্তু আর তেল এবার কি ঝালটা একটু কম তো বাকি সব আমাদের রোস্টের মতোই আর এটা হলো ভিতরের রেস্টুরেন্টে কারণ এখন একটু কাস্টমার বেশি কারণ 10টা বেজে গেছে আর এটা হচ্ছে ভাত আপনারা মানে ইন্দোনেশিয়ার একটু কম নেয় আমি সচরাচর এখানেই খাই কিন্তু যখন আমি রাইস নেই তখন সবাই তাকায় থাকে কিরে ভাই এত এত রাইস কেন তো আমরা বাঙালি একটু ভাতটা একটু বেশি খাই আর এটা হচ্ছে পাঙাশ মাছ আর এটা হচ্ছে স্কুইড এটা হচ্ছে আগুনে ঝলসানো চিকেন আর এটা হচ্ছে একটু বেশি ঝালের সামুদ্রিক মাছ এটা হচ্ছে টেম্পে এটা তোফু যেখানে তাহু বলা হয় অনেক আইটেম আছে এখানে আর ম্যাক্সিমাম ফরেনরা আসলে এখানেই খায় এটা হচ্ছে আপনার মুরগির কারি আর এটা হচ্ছে জিলা কলিজার কারি আর এগুলি সব প্রতি পিস 60 টাকা বাংলাদেশে আর ওইখানে হচ্ছে আপনার 10,000 রুপি আর এটাও হচ্ছে একটু ঝাল টাইপের এটা হচ্ছে আপনার শাক আর হচ্ছে চিলি পেস্ট আচ্ছা ফ্রাইড চিকেন হচ্ছে গরুর ক্যাপসা ফ্রাই আর হচ্ছে বেগুন এটা খুবই টেস্টি তারপর হচ্ছে আপনার ডিম কারি আর হচ্ছে আপনার এগ এটা কেকের মতো কাটা এটা হচ্ছে আপনার আলু এবং ডিম দিয়ে ভাজা ভিতরে আলু এসে ভিতরে মিষ্টি এটা একটু খাওয়া আবার দেখাই এটা খুবই একটা ফেভারিট এখানকার মানে মুরগি আমরা তো মুরগির রোস্ট খাই এটা গরুর রোস্ট কিন্তু ঝাল কম দেখে ইচ্ছা করলে ঝাল নিয়ে নিতে পারে থাকে গো মারিয়া এটা হচ্ছে পার্কিং এরিয়া তো আমি এখানে
পিস মাছ নিছি বাসায়। তো এখন আমি বাসায় চলে যাবো। তো চলুন বন্ধুরা, আরেকটা রেস্টুরেন্ট আছে, এটা একটু ঘরোয়া টাইপের। তো এই হচ্ছে যে রেস্টুরেন্ট না, এটা একটা জাস্ট একটা বাসার মধ্যে পার্কিং এরিয়া, মানে খাবারের দোকান। এখানে অনেক আইটেম আছে, প্রায় 50টা আইটেম আছে, আরও প্রসেস হচ্ছে। তো এখানে আপনার এটা হচ্ছে মুরগির চামড়া, আর এটা হচ্ছে শাক, পালং শাক। আর এখানেও ইন্দোনেশিয়ার ট্র্যাডিশন দিয়ে শাক বলি, আর এটার কলা পাতার মধ্যে মাছ মাছ দিয়ে থাকে, বয়ল করা থাকে। এটা হচ্ছে আপনার চিকেন, এটা হচ্ছে আপনার গরুর মাংস ভাজা, আর এটা হচ্ছে মাগুর মাছ ফ্রাইড করা। এখন আমরা তো ফ্রাইড খাই না, আমরা সিদ্ধ করেই খাই, কিন্তু ওরা ফ্রাইড করে। আর এটা হচ্ছে মুরগি কারি, মুরগি ভাজা, তারপর আছে আপনার ভুট্টা ভাজা। এটা হচ্ছে ছোটো ছোটো মাছ, খুবই সুস্বাদু। তারপর আছে এখানে কলা ভাজা, মানে আজব টাইপের। তারপর টেম্পে ফ্রাই, আর এখানে আছে অনেক আইটেমের শাক। আর এখানে হচ্ছে আপনার স্যুপ টাইপের, যেটা বাঁধাকপির, আর এটা আছে পালং শাকের। বাঁধাকপিটা একটু সল্টি, আর যেটা পালং শাকের সেটা একটু মিষ্টি, একদম ভালো লাগে আমার। এটা হচ্ছে একটু টক টাইপের, এটা হচ্ছে একটু সল্টি, আর এটা হচ্ছে আপনার কি মিষ্টি টাইপের, একদম ভালো। আর এটা হচ্ছে চিলি পেস্ট, আর এটা হচ্ছে মাগুর মাছ ফ্রাই কি ভুনা করা, ভিজে তারপর ডিম। এটা হচ্ছে আপনার তেলাপিয়া মাছ বেগুন ভাজা, তারপরে আছে আপনার মুরগির পা দিয়ে কারি, তারপরে আছে পাঙ্গাস মাছ, এটা হচ্ছে তেলাপিয়া ফ্রাই ডিম কারি, আর এটা হচ্ছে আপনার চিলি পেস্ট উইথ গার্লিক, এটা শুধু রক শাক, এটা ডিম কি করা ফ্রাই করা। মানে এখানে অনেক আইটেম আছে ঘরোয়া টাইপের, এই জন্য ভালো লাগে আমার। আর প্রতি পিস হচ্ছে আপনার ডিম যদি নিতে চান তাহলে আপনার 30 টাকা দুই পিস, আর এখানে যদি চিকেন নিতে চান তাহলে আপনার 60 টাকা পড়বে, এখানকার 10,000 রুপি। আর ডিম যেগুলি আছে ওগুলি ডিম আইটেম ওগুলি সব 5,000 রুপি দুই পিস, তো 30 টাকায় দুই পিস হয়ে যায়। তা আপনি এখানে পরিমাণ মতোই নিতে পারেন, আপনি যদি চান 10 টাকার নিতে তাও পারবেন, আবার আপনি যদি চান 60 টাকার তাহলে, মানে এখানে আপনার পরিমাণ মতো, আপনার কোনো ই নাই যে এখানে আপনার নির্ধারিত কোনো দাম নাই। আপনি যদি এক পিসও নিতে চান নিতে পারবেন, আবার যদি আপনি ফ্যামিলির জন্য নিতে চান তাও নিতে পারবেন। বন্ধুরা আজকে এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করি, আর যদি না ভালো থাকে তো কোনো সমস্যা নেই, দেখতে থাকুন একদিন ভালো লেগে যাবে। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো নেক্সটে যে ভিডিওগুলি ইন্দোনেশিয়াতে অনেক খাবার আইটেম আছে এবং এখানকার কালচার আপনাদের গড়ে তুলতে চেষ্টা করবো, যদি আল্লাহ সুস্থ রাখে। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.